আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের মতো আল্লাহর এক সৃষ্টির নাম ফেরেশতা। ফেরেশতারা এমন নূরানি মাখলুক, তাদের নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে, কিন্তু মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো আকার আকৃতি নেই। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ও রাসূলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন, যাদের বাসস্থান আসমানে। ফেরেশতাদের নিয়ে কোরআন ও হাদিসে বহু জায়গায় আলোচনা এসেছে। আজকের ভিডিওটিতে আমরা ফেরেশতাদের আকার আকৃতি ও তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা এই জাতিকে নূর থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয়। মানব জাতিকে সৃষ্টি করার আগেই তাদের আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াশূন্য অগ্নিশিখা থেকে, এবং আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই সব বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে, মুসলিম হাদিস নম্বর 7385। ফেরেশতাদের আল্লাহ তাআলা পালক বিশিষ্ট ডানা দান করেছেন, যা দ্বারা তারা উঠতে পারে। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন ফেরেশতাদের, যারা দুই দুই, তিন তিন অথবা চার চার ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। সূরা ফাতির আয়াত নম্বর 1। ফেরেশতাদের পাখার সংখ্যা বিভিন্ন, কারো দুই, কারো তিন এবং কারো চার পাখা রয়েছে। এ থেকে বোঝা যায় যে এক এক ফেরেশতাদেরকে আল্লাহ এক এক রকম শক্তি দান করেছেন। যাকে দিয়ে যেমন কাজ করাতে চান, তাকে ঠিক তেমনই দ্রুতগতি ও কর্মশক্তিও দান করেছেন। এক হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিসাল্লাম এর 600 পাখা রয়েছে। বুখারী হাদিস 4856। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অত্যন্ত সুন্দর কাঠামো ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকে শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিশালী সৌন্দর্যপূর্ণ সত্তা, অতঃপর তিনি স্থির হয়েছিলেন। সূরা নাজম আয়াত 5-6। এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা অত্যন্ত সুন্দর। তারা যেমন সুন্দর, তাদের চরিত্র তেমনই, তাই তারা কোনো খারাপ আকৃতি গ্রহণ করে না। ফেরেশতারা কোনো কিছু আহার ও পান করেন না। আল্লাহ তাআলা এদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো প্রকার আহার নিদ্রার প্রয়োজন হয় না। তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। একদা একদল ফেরেশতা মানব আকৃতিতে ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে আগমন করে। তিনি দ্রুততার সঙ্গে তাদের জন্য খাবার পরিবেশন করলেন, কিন্তু তারা খাবার গ্রহণ করল না। তারা বলল, আমরা ফেরেশতা। ফেরেশতাদের সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রীর কাছে দ্রুত চুপি সারে গেলেন এবং একটি মোটা তাজা গোবাসুর নিয়ে আসলেন। অতঃপর তিনি তা তাদের সামনে রেখে বললেন, তোমরা কি খাবে না? এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হলো। তারা বলল, ভীত হবেন না। আর তারা তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দান করলেন। সূরা আয-যারিয়াত আয়াত 27-28। ফেরেশতারা কখনো বিরক্ত কিংবা ক্লান্তিবোধ করে না। মানুষ যেভাবে অনেক পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে যায়, তারা সেরকম নয়। আল্লাহ তাআলা বলেন, তারা দিন রাত পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না। সূরা আম্বিয়া আয়াত 220। ফেরেশতাদের আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন যে তারা যখন যে রূপ ধারণ করতে মন চায় তা ধারণ করতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিসাল্লামকে দেখলাম তার কাছাকাছি সদৃশ্য ব্যক্তি হচ্ছে দাহিয়াতুল কালবি। মুসলিম হাদিস 312। ফেরেশতারা কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত হয় না। তাদের আল্লাহ তাআলা কোনো প্রবৃত্তি দান করেননি। কামভাব সৃষ্টি হয় না তাদের। তারা বিবাহ শাদী করেন না এবং তাদের বংশ বিস্তার হয় না। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র ও মহান, তারা তো তার সম্মানিত বান্দা। সূরা আম্বিয়া আয়াত 26। ফেরেশতাদের সংখ্যা, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কারোই জানা নেই। তাদের সংখ্যা একটি হাদিস থেকে অনুমান হয়। মেরাজের ঘটনা বর্ণনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো। আমি জিব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বলেন, এটি বাইতুল মামুর। প্রতিদিন এখানে 7000 ফেরেশতা নামাজ আদায় করে। এরা এখান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ফিরে আসে না।
আমরা এই হাদিসটির দ্বারা জানতে পারি ফেরেশতাদের সংখ্যা কত বেশি, যেখানে 70,000 ফেরেশতা একসাথে নামাজ আদায় করতে পারে, সেখানে একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু একবার নামাজ আদায়ের সুযোগ পায়। তাহলেই আমরা বুঝতে পারতেছি আল্লাহ তাআলা কত বিপুল পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা উত্তম চরিত্রের অধিকারী, তাদের কাজে কর্মে সততা ও নিষ্ঠা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, মহাসম্মানিত ও নেককার, সূরা আবাসা আয়াত 16। ফেরেশতারা সর্বদা আল্লাহর আনুগত্য করেন, আল্লাহ তাআলা তাদের যখন যা বলেন তাই করেন, তারা কোনো ধরনের অবাধ্যতায় লিপ্ত হন না। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরেশতা, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে, সূরা আত-তাহরিম আয়াত 6। সবশেষে আমরা আজকে ভিডিওটিতে জানতে পারলাম ফেরেশতাদের আকার আকৃতি, তাদের সন্তান সন্ততি এবং তাদের জীবনযাপন, তাদের মধ্যে রয়েছে আল্লাহর আনুগত্যতা সর্বদাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।